ওকে, সো স্ট্র্যাটেজিক এইচআরএম কিভাবে ডেফিনেশনটা করছি, আমরা যদি সেকেন্ড ডেফিনেশনটা দেখি, দ্য লিঙ্কিং অফ হিউম্যান রিসোর্স ফাংশন উইথ দ্য কোম্পানি স্ট্র্যাটেজিস টু অ্যাকমপ্লিশ দ্যাট স্ট্র্যাটেজি। সিম্পল, কোম্পানি স্ট্র্যাটেজির সাথে হিউম্যান রিসোর্স ফাংশনকে অ্যালাইন করো যাতে আমার আলটিমেট অবজেক্টিভটা ফুলফিল করে সুবিধা হয়। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইউ নো স্ট্র্যাটেজিক এইচআরএম। সো এ গুড এইচআর স্ট্র্যাটেজি আমরা কোনটাকে বলবো? স্যাটিসফাই বিজনেস নিড। সো আন্ডারস্ট্যান্ড, বিজনেস নিড বলতে কিন্তু বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে নিড সেটার কথা এখানে বলা হচ্ছে, নট জাস্ট ফুলফিলিং ইউর রেসপন্সিবিলিটি, রাইট? তো সেটা খেয়াল রাখতে হবে। সো দ্যাট ইজ কল্ড স্যাটিসফাইং বিজনেস নিড। নাম্বার টু ইজ ফাউন্ডেড অন ডিটেইলড অ্যানালিসিস। নাম্বার থ্রি ক্যান বি টার্নড ইন্টু অ্যাকশনেবল প্রোগ্রাম, ইজ কোহারেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড, টেক্স অ্যাকাউন্ট অফ দ্য নিড অফ দ্য লাইন ম্যানেজার্স, এমপ্লয়িজ অ্যান্ড দ্য আদার স্টেক হোল্ডার্স। ঠিক আছে, যেরকম ধরো আমরা যদি রিক্রুটমেন্টের কথাই বলি, তো রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাকে রিক্রুটমেন্ট প্যানেলটা এমন ভাবে তৈরি করতে হবে, কারণ ইউ নিড টু রিমেম্বার ইউ আর হায়ারিং ফর ইউর বিজনেস, ইউ আর হায়ারিং ফর ইউর প্রজেক্ট। সো ইট মাস্ট বি ডেফিনেটলি তারা তাদের রিকোয়ারমেন্ট ইন রিটেন দেবে, জব ডিসক্রিপশন, জব স্পেসিফিকেশন সবকিছু লিখে ওরা দেবে। কিন্তু আলটিমেটলি if you cannot involve them in the selection process, probably you may end up in selecting the wrong candidate. সেই জন্যই দেখবে এই সমস্ত ভালো কোম্পানি যারা রয়েছে তাদের ওই লাস্ট রাউন্ডটা হয় ম্যানেজমেন্ট রাউন্ড, আরেকটা হয় টেকনিক্যাল রাউন্ড। এই টেকনিক্যাল রাউন্ড আর ম্যানেজমেন্ট রাউন্ডে কিন্তু সেখানে এইচআর ডিপার্টমেন্টের কেউ ইন্টারভিউটা নেয় না। কারা নেয়? তারা পুরোপুরি হচ্ছে ওই প্রজেক্টের ম্যানেজার বা প্রজেক্টের ইনচার্জ বা প্রজেক্টের টিম লিডার বা প্রজেক্টের অ্যাসোসিয়েট হতে পারে, তারা ইন্টারভিউ গুলো নেয় দ্যাট ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হোয়েদার দে আর কমফোর্টেবল অর হোয়েদার দে আর সুটেবল ফর দ্যাট পার্টিকুলার প্রজেক্ট। তাহলে আমার রিক্রুটমেন্ট প্রসেসটাকে এরকম ভাবে করতে হবে বা সিলেকশন প্রসেসটা এরকম ভাবে করতে হবে, সো দ্যাট দ্য সিলেকশন আর বিং ডান ইন কনগ্রুয়েন্স উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য বিজনেস। না হলে কি হয়, অনেক ক্ষেত্রে আমি বিজনেসের কাছ থেকে আমি পয়েন্টস নিলাম বা তার কাছ থেকে আমি ডিসকাশন করলাম, তারপর আমি সিলেকশনটা নিজে করতে ক্যাম্পাসে চলে গেলাম, দিয়ে এইচআর টিম ক্যাম্পাসে গেল, একটা ইন্টারভিউ নিল, একটা একটা টেলিফোনিক রাউন্ড ইন্টারভিউ করে সিলেক্ট করে নিল। কিন্তু দেয়ার আর চান্সেস দ্যাট এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে যায়। তবে কি কোনো কোম্পানি করে না, অনেক কোম্পানি এই প্রসেসেই হয়, তাদের হয়তো একজন বা দুজনকে পাঠিয়ে দিল দেয়ার ফ্রম দ্য এইচআর ডিপার্টমেন্ট। এবার এইচআর ডিপার্টমেন্ট কিন্তু মানে তাদের এইচআর পার্সপেক্টিভটা বুঝে গেল যে ঠিক আছে তুমি কত টাকাতে জয়েন করবে, স্যালারি পার্ট, তুমি কলকাতায় পোস্টিং নয় হায়দ্রাবাদে পোস্টিং, যাবে কি যাবে না, নাইট শিফট আছে করবে কি করবে না, এইগুলো হচ্ছে এইচআর পয়েন্ট অফ, এই জায়গাগুলো আমি বুঝে গেলাম। তাছাড়া হচ্ছে বেসিক অ্যাপটিটিউড, বেসিক বেসিক ইংলিশ, বেসিক ইউনো রিটেন কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, প্রেজেন্টেশন স্কিল, এগুলো আছে কিনা। এটা ছাড়াও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টেকনিক্যাল পার্টটা, যে ওয়েদার একটা যে টেকনিক্যাল পার্ট, যে প্রজেক্টে কাজ করবে সেটার নলেজ কতটা, সেটা এক নাম্বার, এক্সপার্টিজ এবং স্কিল সেট কতটা, আর দু নাম্বার হচ্ছে যে স্পেসিফিক্যালি অ্যাডাপ্টেবিলিটি, মানে যে প্রজেক্টের জন্য হায়ার করা হচ্ছে সেই প্রজেক্টের জন্য সুটেবল কিনা। যেরকম মানে আমি যখন অপারেটে ছিলাম, যখন এখানে আমার কিছু ম্যানেজার ছিল যাদেরকে নিয়ে ইন্টারভিউ আমি করাতাম, তো একজন ম্যানেজারকে আমার এখনো এখন তার সাথে আমার যোগাযোগ আছে, ও একদম পরিষ্কার একটা কথাই বলতো, I need energy in my team. That's it. You want me to take interview? I'll be judging based on their energy. If somebody is very much submissive, beshi kotha bolche na, energy level khub low, ami take reject korbo. Ei shomoy amar sathe projo jhagra hoyeche. Ami bollam bhai, ami written test, GDPI, ei somosto niye dekhechi. This candidate is one of the brilliant candidate and suitable for your job, suitable for your project. Kintu oi manager eshe reject kore dilo. Ami jeshe ami ke reject korle keno? Tokhon bolche, I am not finding energy. I want energy. If somebody is giving answer with a low energy, I'm going to reject him or her. She joto bhalo ho. Thik ache. Energy jodi na thake, I'm not going to select. To eta tader perception. Right? Tader perception. To eta hoy. Mane kintu ei je ami business HR ke ba business manager je royeche, seta team leader, technical head jai ho, take jodi ami involve na kore select kori, tokhon kintu that will be a problematic. পরে এই ম্যানেজারই কিন্তু বলবে যে দেখুন আমার এই সিলেকশন ইজ এ রং হায়ার, আমি এই আমার প্রজেক্টটা আমি রাখতে পারবো। সো দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ অলওয়েজ বেটার অর অলওয়েজ অ্যাডভাইসেবল টু কিপ দ্য টেকনিক্যাল ম্যানেজার, টিম লিডার, বিজনেস হেড, হু এভার ইট ইজ হেডিং দ্যাট পার্টিকুলার প্রজেক্ট ইন দ্য সিলেকশন প্রসেস, তাকে সিলেকশন প্রসেসে কোনো একটা লুপে রাখতেই হবে।
একটা প্রবলেম যেটা হয়, এদের টাইম বার করাটা ইন্টারভিউটা, ধরো তুমি ক্যাম্পাসে গেলে, এবার ক্যাম্পাসে গিয়ে তুমি হায়ার করছো, ইন্টারভিউ নিচ্ছ, এবার সেই সময় মানে যে সময়টা ওনার রাউন্ডটা আছে ওই রাউন্ডের সময় উনি কোনো জায়গায় বিজি হয়ে গেছে, এটা হয়, প্রচুর প্রবলেম হয়, ঠিক আছে? এরকম অনেক সময় হয়েছে যে ক্যাম্পাস হায়ারিং হচ্ছে, ক্যাম্পাস হায়ারিং এ মানে ওনার ফাইনাল রাউন্ডটা হওয়ার কথা 6টা, এবার উনি ব্যস্ত, ওনার মিটিং 9টা অবধি, তাহলে ওই রাউন্ডটা শুরুই হবে 9টার, ঠিক আছে? তো এইগুলো সমস্যা হয়, ঠিক আছে? যেরকম একটা TCS এর ক্যাম্পাসিং হচ্ছিল আমাদের বহুদিন আগে, আমাদের এই সোনারপুর ক্যাম্পাসে, তো সেই ইন্টারভিউটা মানে যিনি ফাইনাল রাউন্ড নেবেন উনি ক্যাম্পাসে এসেই নেবে না, হ্যাঁ, তো উনি আসলেন আমাদের ক্যাম্পাসে হচ্ছে 1টার সময়, ঠিক আছে? মানে উনি অনেকগুলো ক্যাম্পাস করে তারপর আমাদের ক্যাম্পাসে এলেন আর কি, আরো 2টো ক্যাম্পাস চলছিল, তো 1টার সময় আসলেন, দিয়ে ওনার বেশিক্ষণ সময় লাগেনি, মানে যারা ছিল তাদের 3টের সময় পুরো ইন্টারভিউ প্রসেস কমপ্লিট, ঠিক আছে? তো এইটা মানে এই যে জায়গাটা, কিন্তু ওনাকে ছাড়া হবে না, মানে এটা নয় যে উনি ভিডিও কনফারেন্সিং এ নিয়ে নেবেন বা এরকম হবে, সেটা নয়, ওনাকে সামনাসামনি কথা বলতে হবে, উনি ফাইনাল ডিসিশন মেকার যে কাকে আলটিমেটলি অফার দেওয়া হবে কাকে দেওয়া হবে, বাকি রাউন্ড সব ক্লিয়ার হয়ে গেছে, ওর জন্য ওনার জন্য ওয়েট করা হচ্ছে। সো এটা হয়, মানে এটাকে মানে এই নয় যে ওনাকে ছাড়া ব্যাপারটা হয়ে যাবে, এটা স্ট্র্যাটেজিস পার্ট, এইচআর স্ট্র্যাটেজির পার্ট, সেই জন্য ওনার হতে পারে 1টা বাজলো কি 1:30টা বাজলো, দ্যাট ইজ ওকে, বাট উই নিড টু ফলো ইট, রাইট, বিকজ দ্যাট ইজ আ পার্ট অফ আওয়ার স্ট্র্যাটেজি, ওকে? সো দ্যাট ইজ দ্য আইডিয়া। তারপরে যে কোনো ধরনের এইচআর ডিসিশন আমাকে নিতে গেলে যদি এটা বেটার সবসময় লাইন ম্যানেজার বা যারা টিম লিডার যা বিজনেস ম্যানেজার এদেরকে যদি তুমি একটু লুপ ইন করে নিতে পারো তাহলে অলওয়েজ ইট ইজ বেটার টু টেক দ্য ডিসিশন। নাও জেনারেলি দ্য স্ট্র্যাটেজিক রোলস কি কি থাকে, এটা কয়েকটা প্যারামিটারের উপর বেস করে, যেমন হচ্ছে একটা প্যারামিটার হচ্ছে স্ট্র্যাটেজিক ফোকাস, অপারেশনাল ফোকাস, আর হচ্ছে পিপল, একটা সিস্টেম। এবার ধরো আমরা যদি এই কোয়াড্রানটাকে যদি 1 নম্বর কোয়াড্রান ধরি, এখানে দেখো স্ট্র্যাটেজিক ফোকাস আর পিপল, আমার ফোকাসটা স্ট্র্যাটেজির ওপর এবং পিপলের ওপর, তাহলে তাদেরকে আমরা বলবো চেঞ্জ এজেন্ট, তারা অর্গানাইজেশনের ভেতরে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে চান। এই প্যারামিটারটা যদি চলে আসো, এখানে দেখো সিস্টেম ফোকাস আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ফোকাস, তাহলে এখানে কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করবে, একটা সিস্টেম ডেভেলপমেন্ট হবে, সেই সেই সিস্টেমের ওপর বেস করেই পুরো কাজটা হবে, সেই জন্য এটাকে বলছে সিস্টেম ফোকাস এবং স্ট্র্যাটেজিক ফোকাস, তাহলে সেটাকে আমি বলবো স্ট্র্যাটেজিক পার্টনার। আর এদিকে যদি সিস্টেম ফোকাস হয় এবং অপারেশনাল ফোকাস হয় তাহলে সেইটাকে আমি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট, এটা সিস্টেম এবং অপারেশন, এখানে কিন্তু নতুন ভ্যারাইটি অফ কাজ কিছু আসছে না, এখানে পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশন, যেটা চলছে সেটাকেই ভালোভাবে চালানো, সেই জন্য এটাকে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট। এখানে হচ্ছে অপারেশনাল অ্যান্ড পিপল, এখানে হচ্ছে এমপ্লয়ি চ্যাম্পিয়ন, আলটিমেটলি এমপ্লয়ি রিলেশনশিপ ম্যানেজমেন্টটা তুমি ভালো রাখো তাহলে বাকি কাজগুলো স্মুথলি বা এফেক্টিভলি হয়ে যাবে, রাইট? সো দ্যাট ইজ দ্য আইডিয়া। সো এইটা হচ্ছে আমার 4টে স্ট্র্যাটেজিক রোল, মানে এইচআর এর 4টে স্ট্র্যাটেজিক রোল কি কি, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার, চেঞ্জ এজেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপার্ট অ্যান্ড এমপ্লয়ি চ্যাম্পিয়ন, রাইট? So these are the function. Any doubt, anyone? Strategic roles. No, sir. সো হোয়াট ইজ স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই যে স্লাইডটা আমরা আজকে একটু লাস্ট করে নিই, সেটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট লং রেঞ্জ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ইট ইজ অ্যাবাউট ডে টু ডে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর ইট ইজ অ্যাবাউট বোথ। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবাউট বোথ, মানে জেনারেলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে লং টার্মই বোঝায়, স্ট্র্যাটেজি বলতে সবসময় লং টার্ম, স্ট্র্যাটেজিটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি জেনারেলি আমরা ডিসকাস করি না, শর্ট টার্ম পলিসি অনুযায়ী আমাদের কাজ হতে পারে, অ্যাকশনেবল আইটেম হতে পারে, বাট জেনারেলি স্ট্র্যাটেজিটা লং টার্মই হয়। বাট হাউ এভার, হ্যাঁ, মানে আমাদের ডে টু ডে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের জন্য আমাকে অপারেশনাল বেসিস ডিসিশন নিতে হতে পারে অ্যাকচুয়ালি, তো সেই দিক থেকে সেটা হতে পারে। ওকে, ক্রাইটেরিয়া ফর এইচআর স্ট্র্যাটেজিস্ট কি কি হওয়া উচিত, নাম্বার 1 অ্যালাইন টু কর্পোরেট গোলস, সেট আউট ক্লিয়ার এমস, সাপোর্টেড বাই বিজনেস কেস, টেক ইন টু অ্যাকাউন্ট দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ বিজনেস নিড, অ্যান্ড কন্টেন্ট রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাচিভেবল প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন। দিস আর দ্য ভেরি কমন থিং, তোমার যদি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে হয় দিজ আর দ্য থিংস ইউ নিড টু মেনটেন, রাইট? ফাইন, তাহলে ঠিক আছে, আমাদের তাহলে আজকে অবধি থাক, উইল বি এগেন কানেক্টিং ইন দ্য নেক্সট ক্লাস। ওকে স্যার।